মেট্রিক পরীক্ষার্থী অপহরণ তিনি দিনের পিছত মৃতদেহ উদ্ধার হওয়াক লই শনিবারে অর্থাৎ আজির দিনটো উতাল হয়ে পড়েছে বঙ্গাইগাঁও শুকুরবারে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়া কিশোরীগীর মৃতদেহ লই আজি হাজার হাজার লোকের সমদলে উতাল করে তুলিলে বঙ্গাইগাঁও শহর মেট্রিক পরীক্ষার্থীর অপমৃত্যুক লই উত্তেজনা মৃতদেহ লৈ হাজার হাজার লোকের সমদল আরক্ষী মুর্দাবাদ ধ্বনিরে উত্তাল বঙ্গাইগাঁও শহর শহরের মাজে অহা সমদল রুধিবলৈ যুদ্ধকালীন প্রস্তুতি আরক্ষীর মেট্রিক পরীক্ষার্থীগৰাকীৰ নির্দেশের পাছত এজাহার লবলে অস্বীকার করা আরক্ষী বিষয়াক নিলম্বনের দাবি প্রতিবাদকারীর মেডাম আপনি তার মোবাইল তো সার্ভে ওলা দিয়ক নাহলে আমাক দিয়ক আমি পার্সোনাল হ্যাকার দিয়ে আমি উলাই খানি দিম এই লড়াটো কিমান বার ফোন করেছে কি আছে কি কি রেকর্ড করেছে কি কেনে কি হয়েছে 5 মার্চৰ সন্ধিয়া ঘৰৰ পৰা নিৰুদ্দেশ হৈছিল মেট্ৰিক পৰীক্ষাৰ্থী আৰতি কুমাৰী দাস খন্তেক পাছতে এজাহাৰলৈ নিউ বঙাইগাঁও আউটপোষ্টত উপস্থিত হৈছিল পৰিয়ালৰ লোক সৰফৰাজ হুছেইনে অপহৰণ কৰাৰ অভিযোগ থকা এজাহাৰখন গ্ৰহণ নকৰিলে আৰক্ষীয়ে 6 মাৰ্চত এজাহাৰ গ্ৰহণ কৰি আৰক্ষীয়ে সামান্য সোধা পোছা কৰি মোকলাই দিলে সৰফৰাজ হুছেইন নামৰ অভিযুক্তক তাৰ 40 ঘণ্টাৰ পাছত বঙাইগাঁৱৰ ডাংতলত উদ্ধাৰ হ'ল আৰতি কুমাৰী দাসৰ মৃতদেহ মেট্রিক পরীক্ষার মাজতে নির্দেশ হওয়া আরতির মৃতদেহত আঘাতর চিন দেখার পাছতে উত্তপ্ত হয়ে পড়ল বঙ্গাইগাঁওয়ের পরিস্থিতি শুকুরবার মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়া আরক্ষীর মৃতদেহ সৎকার নকরি শনিবারে হাজার হাজার লোকে বাহির করলে সমদল আরতি কুমারী দাসর হত্যাকারীক ফাঁসি কাঠত ওলমার নিউ বঙ্গাইগাঁও আউটপোস্টর বিষয়ার নিলম্বনের দাবিত সমদল করা প্রতিবাদকারীর হইতে খকা খুন্দা লাগে আরক্ষীর প্রতিবাদকারীর উপর লাঠিচালনা করার পাছতে নিয়ন্ত্রণের বাহির হয়ে গেল পরিস্থিতি অবশেষত আয়ুক্ত নবদ্বীপ পাঠক আর আরক্ষী অধীক্ষক মোহনলাল মীনার বুজনীতে ক্ষান্ত হল প্রতিবাদকারী সকল মেট্রিক পরীক্ষার মাজতে আরতি কুমারী দাসর অপমৃত্যুর ন্যায় নোপালে প্রতিবাদ চলাই যার হুঙ্কার একাধিক প্রতিবাদকারীর আজি প্রতিবাদ আমার তো জাস্টিস লাগে এক নম্বর কথা যদি এফআইআর দিছিল ছোৱালীজনীর দেউতাকে বা ফেমিলিয়ে তো যিগৰাকী আই সি আছে কি কয় নিবঙাই পিপির তো তেখেতক অলরেডি সাসপেনশন করার কারণে আমি দাবি জানাইছো এনেকুৱা যাতে কোনো আই সি বা অফিসার কোনো বা ডাঙর যিয়ে নহওক অন্তত বঙাইগাঁও যাতে নাহে বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শর্মার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট গুৱাহাটীত অসম জাতীয় পৰিষদৰ বৈঠকৰ খবৰ লুৰিণজ্যোতি গগৈৰ সভাপতিত্বত অনুষ্ঠিত হৈছে বৈঠক বৈঠকত আছে কাৰ্যকৰী সভাপতি জগদীশ ভূঞা লোকসভা নিৰ্বাচনক লৈ প্ৰাৰ্থিত্বক লৈ আলোচনা এই বৈঠকত দুলু আহমেদে অসম জাতীয় পৰিষদ ত্যাগ কৰিব পাৰে বৰপেটাত নিজকে প্ৰাৰ্থী হিচাপে ঘোষণা কৰিছে দুলু আহমেদে ইয়াৰ পূৰ্বেও দুলু আহমেদে অসম জাতীয় পৰিষদৰ উপসভাপতিৰ পদটো ত্যাগ কৰিছিল তেওঁ সংবাদমেল দি বহুকেইটা বিস্ফোৰক মন্তব্য কৰিছিল কিন্তু এতিয়া হঠাৎ আকৌ কালিৰ দিনটোত দুলু আহমেদে নিজকে অসম জাতীয় পৰিষদৰ বৰপেটাৰ প্ৰাৰ্থী হিচাপে ঘোষণা কৰিছিল তাত কিছু পৰিমাণে লুৰিণজ্যোতি গগৈও আচৰিত হৈ গৈছিল আৰু তেওঁ কৈছিল যে মিত্ৰজোঁটে সাময়িকভাৱে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব আৰু এতিয়া হয়তো দুলু আহমেদ অসন্তুষ্ট হৈ আছে দলীয় নেতৃত্বক লৈ যাৰ বাবে তেওঁ অসম জাতীয় পৰিষদ ত্যাগ কৰিব পাৰে কিন্তু সামগ্ৰিকভাৱে প্ৰাৰ্থিত্বক লৈ অসম জাতীয় পৰিষদৰ এই বৈঠকখন অনুষ্ঠিত হৈছে অসমৰ আসনৰ ক্ষেত্ৰত কংগ্ৰেছে এই পৰ্যন্ত ঘোষণা কৰা নাই প্ৰাৰ্থী তালিকা কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকালৈ বাট নাচা ইতিমধ্যেই প্ৰচাৰ অভিযান আৰম্ভ কৰিছে মীৰা বৰঠাকুৰে মীৰা বৰঠাকুৰে অৱশ্যে নিজৰ বাবে ভোট দিয়ক বুলি নকলেও গণতন্ত্ৰৰ বাবে ভোট দিবলৈ ৰাইজলৈ আহ্বান জনাইছে কৰিমগঞ্জত বিৰোধী টিকট পাব বুলি আশাবাদী কংগ্ৰেছৰ হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী কেতিয়া ওলাব অসমত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকা দিনৰ পিছত দিন লৈছে কিন্তু অসমত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকা এই পৰ্যন্ত প্ৰকাশ হোৱা নাই এ আই চি চি সূত্ৰৰ পৰা পোৱা খবৰ মতে 11 মাৰ্চত অসমত ঘোষিত হ'ব প্ৰাৰ্থীৰ নাম কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ তালিকালৈ বাট নাচাই ইতিমধ্যে প্ৰচাৰ কাৰ্য আৰম্ভ কৰিলে গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ সাম্ভাব্য প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰে
মীরা বৰঠাকুৰে অৱশ্যে নিজৰ বাবে ভোট দিয়ক বুলি নকলেও গণতন্ত্ৰৰ বাবে ভোট দিবলৈ আহ্বান জনায়। গুৱাহাটীৰ সমষ্টিৰ বিভিন্ন স্থানত ব্যতিক্ৰমী ৰূপত বিবেক ভোট বিচাৰি প্ৰচাৰ চলাইছে মীরা বৰঠাকুৰে। মানুহে যাতে সঠিকভাৱে বিবেক ভোট প্ৰদান কৰি দেশৰ স্বাৰ্থত, গণতন্ত্ৰৰ স্বাৰ্থত, সংবিধান ৰক্ষাৰ স্বাৰ্থত, ভৱিষ্যৎ যুৱ প্ৰজন্মৰ সংস্থাপনৰ স্বাৰ্থত, মাদক দ্ৰব্য নিৰ্বাৰণৰ স্বাৰ্থত, অত্যাধিক মূল্য বস্তুৰ যিটো মূল্যবৃদ্ধি হৈছে তাক ৰোধ কৰাৰ স্বাৰ্থত যাতে মানুহে ভোট দিয়ে আৰু যাতে ভয় আৰু ভীতিৰ ঊৰ্ধত বিবেক ভোট প্ৰদান কৰে। ইলেকশ্যনৰ আগৰ দিনাখন যাতে ৰাইজে উটি বাঢ়ি নগৈ বিবেক ভোট প্ৰদান কৰি গণতন্ত্ৰক ৰক্ষা কৰে, তাৰ কাৰণে আমি এটা সজাগতা অনুষ্ঠান আৰম্ভ কৰিছোঁ। গুৱাহাটী সমষ্টিটো এটা বৃহৎ সমষ্টি। এই সমষ্টিত বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিয়ে প্ৰচাৰ চলাই মানে নিৰ্বাচন পাৰ হৈ যাব বুলি কয় মীরা বৰঠাকুৰে। মীরা বৰঠাকুৰৰ মতে বিজেপি প্ৰাৰ্থীয়ে মুখ বন্ধ কৰি নিৰ্বাচন খেলিব লাগিব। কেতিয়াও বিৰোধী পক্ষক দুৰ্বল বুলি নকওঁ, পাৰ্টি লেভেলত খেলিব। বিজুলী কলিতাই ইলেকশ্যন খেলাতকৈ পাৰ্টিয়ে খেলিব লাগিব, কাৰণ বিজুলী কলিতাই এইখিনি গৈ পোৱালৈকে নিৰ্বাচন পাৰ হৈ যাব, কাৰণ মই আজি এক বছৰৰ পৰা গৈয়ে শেষ কৰিব পৰা নাই। গতিকে 30-40 দিনত বিজুলী কলিতাই শেষ কৰিব নোৱাৰে, কিন্তু পাৰ্টি লেভেলত ইলেকশ্যন খেলিব লাগিব। করিমগঞ্জ সমষ্টিত বিরোধীর টিকট পাব বলে আশাবাদী কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে তেও টিকিট পালে তেওর জয় নিশ্চিত বলে কয়। মই তো আশা করছো, এপ্লাই করছো, সবাই আশা করছে, মই আশা করছো টিকিট পাম। আর টিকিট পালে মই জেতার কথা তো আপনাকে কব ভাগে 100% মই জেতার সম্ভাবনা আছে। আজি প্রায় 40 বছর পর মই ফিল্ডত আছো, মানুষের লগত মই সদায় আছো, আর মানুষের সমস্যাটো লৈ সদায় মই কিন্তু মানে বক্তব্য রাখো, মানুষের সমস্যার লগত থাকো। গুৱাহাটীত মীরা বৰঠাকুৰৰ প্ৰচাৰৰ সময়ত তেওঁক সংগ দিছে প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰণতি ফুকনৰ লগতে মহিলা কংগ্ৰেছৰ নেত্ৰীসকলে। বলেন ভট্টাচাৰ্যৰ সহযোগত বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। এবার ডিমরিয়াত নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধির। ক্ষেত্রীর ঐতিহাসিক মা কামাখ্যা দেওয়ালয়ত সেবালয় বজালে নির্বাচনী রণডঙ্কা। ডিমরিয়া মন্ডলের এক কার্যকর্তা সম্মিলনত অংশগ্রহণ করে বিজেপি প্রার্থীগুলো। গুয়াহাটি সমষ্টিত বিরোধী নাই বলেও কটাক্ষ করলে বিজেপি প্রার্থীগুলো। ডিমরিয়াত সমাগত লোকসভা নির্বাচনের বিজেপির গুয়াহাটি সমষ্টির মনোনীত প্রার্থী বিজুলী কলিতা মেধি। ক্ষেত্রীর ঐতিহাসিক মা কামাখ্যা দেওয়ালয়ত সেবালয় বজালে নির্বাচনী রণডঙ্কা। গুৱাহাটী সমষ্টিত প্রার্থিত্ব লাভ করে প্রথমবারের বাবে ডিমরিয়া মন্ডলের এক কার্যকর্তা সম্মিলনত অংশগ্রহণ করে আরম্ভ করলে নির্বাচনী প্রচার। সাংবাদিকরে হওয়া বার্তালাপত প্রার্থীগুলো বর্তমানের সাংসদ কুইন উজা সন্দর্ভত বিশেষ মন্তব্য দিয়ার বিরত থাকি গুৱাহাটী সমষ্টিত বিরোধী বুলিবলে মোর বিশেষ কোনো নাই বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবহায়। এইটো মই মূল বিরোধী বলে পেলাই আপনাদের এটা গৈ থাকিব মোর লগে, গতিকে আপনাদের গম পাই থাকিব। গতিকে মই ভাবো যে মোর ফালের পর মই কোয়ার মানে মই কলে তেনেকুৱাকে একো নাই, গতিকে আপনাদের নিজে দেখিব। জিলা জিলা গৈছো আর আমার মন্ডল পর্যায়লৈকে আমি গৈ আমার কার্যকর্তাসকলৰ লগত মত বিনিময় কৰিছো। ইতিমধ্যে আমি সাউথ কামরূপ জিলা আর গোৱালপাৰা জিলা আমি কৰিলো, আর আজি আমি আমার হোম ডিস্ট্রিক্ট আমার গুৱাহাটীৰ এই মন্ডলৰ পৰা আমি আরম্ভ কৰিছো। প্রার্থীগুলির এই কার্যসূচীত বিজেপি জিলা, রাজ্যিক আর মন্ডল পর্যায়ের কেবাগুলো বিষয়ববিয়ায় সহযোগিতা আগবায়। যোরাবাটর মৌসম বৈশ্য রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। লোকসভা নির্বাচনের পূর্বে করিমগঞ্জ জেলার কংগ্রেসী সকলের মাজত তীব্র মতানৈক্য। এবার ক্ষুব্ধ কংগ্রেস কর্মী তলা উলমালে করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ত। তলা লগাই দিয়ার পূর্বে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইন্দিরা ভবনের ভিতর। জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর অপহরণের দাবিরে ক্ষুব্ধ কংগ্রেসী সকলে জেলা কার্যালয়ের ভিতরতেই জেলা সভাপতির নামত মুর্দাবাদ ধ্বনি দিয়ে। করিমগঞ্জ কংগ্রেসের কার্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীয়ে কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনত উলমালে তোলা। জিলা সভাপতি রজত চক্রবর্তীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়ল কংগ্রেস কর্মী। জ
জিলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর অপহরণের দাবিরে ক্ষুব্ধ কংগ্রেসী সকলে জিলা কার্যালয়ের ভিতরতেই জিলা সভাপতির নামত দিলে মূর্তাবাদ ধ্বনি। শনিবারে কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারের উপস্থিতিত ইন্দিরা ভবনত এখন সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। নির্দিষ্ট সময়ত কার্যালয়ত উপস্থিত হয়েছিল বহু কংগ্রেস কর্মী, কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষা করার পিছতো জেলা সভাপতিগী কার্যালয়ত উপস্থিত নোহার উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। আমার জেলা সভাপতি কাম চলি আছে, এই কারণে আমি বিজেপির দালাল বলে কবলে আজ বাধ্য হয়েছি। তিনটা ফ্যামিলি ফ্রিডম ফাইটার ফ্যামিলির ক্যান্ডিডেট দেখা এপ্লিকেন্ট দেখার পাছত তাকে কিয় ইন্টারেস্টর করা, কার ইঙ্গিত ইঙ্গিত তাকে এলাকা করেছে? আমি তো দিল্লি আমরা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এই রকমের বিচার চাই, আমরা আমরা প্রেসিডেন্টের কাছে বিচার চাই, বিচার চাই কুকুরের কাছে, এই রকম ব্যক্তি আমরা করিমগঞ্জ লোকসভা আসনত কংগ্রেসের প্রার্থীর করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীয় নির্বাচনী পর্যবেক্ষকের ওসরত পত্রযোগে কেবল আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম প্রেরণ করেছিল। ইয়ার পিছরে পড়া কংগ্রেসের ভিতরে বাহিরে ক্ষোভর জুই জ্বলা পরিলক্ষিত হয়েছিল। গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের প্রার্থিত্ব বাছনিক লৈ মহানগরীর আমবাড়ীত অনুষ্ঠিত বৈঠকত আবেগিক হয়ে পড়িল বরপেটা সমষ্টির সম্ভাব্য প্রার্থী ফণীভূষণ চৌধুরী। থুকাথুকি মাতেরে বঙ্গাইগাঁওর বিধায়কজনে কলে মনের কথা। আজির বৈঠকতে অগপে চূড়ান্ত করব বরপেটা আর ধুবুরী লোকসভা সমষ্টির প্রার্থী, কাইলৈ ঘোষণা হব অগপর এই দুই সমষ্টির প্রার্থী। প্রতিবাদ সংবাদমেল নাটক বহুত হল, এইবার সকলো ওলাল ফণীর, কারণ লোকসভার প্রার্থিত্ব নালাগে ফণীভূষণ চৌধুরীক। নির্বাচনের টিকট লাভের বাবে কোনে কি নকরে, কোনোয়ে যদি দলের শীর্ষ নেতাক বারে বারে অনুরোধ জানাবলাগে, আন কোনোয়ে টিকটের বাবে দিনে নিশায় খাপ পিটি থাকিবলগিয়া হয় নেতার ঘরে ঘরে। কিন্তু অসমৰ ইতিহাসত এনে এজন বিধায়ক আছে যিয়ে দলে প্রার্থিত্ব দিয়ার পিছতো খেলিব বিচরা নাই লোকসভা নির্বাচন, তেও হৈছে অগপর জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরী। সাংবাদিকর আগত বরপেটার প্রার্থিত্ব লৈ প্রশ্ন সোধাত চকুত চকুলো ফণীভূষণ চৌধুরীর, নির্বাচনের টিকটের কথা সোধাত বঙ্গাইগাঁওর বিধায়কজনে কলে বেলেগ আদর্শত মই সামিল হব নোৱাৰিলো, মোর জীবনের এয়াই হৈছে আটাইতকৈ ডাঙর ব্যর্থতা। ৩৮ বছরে দলের হয়ে কাম করা ফণীভূষণ চৌধুরীক দলে টিকট প্রদান করিলে ভাবিবলে বাধ্য হব, কলে তেওক উপেক্ষা করার কথা। আলোচনার মিনিটে নোহাকৈ যদি প্রার্থিত্ব মোর প্রার্থিত্ব যদি ঘোষণা করে, মানে ভাবি যে যা ৩৮টা বছর যে গণ পরিষদের এজন সৈনিক হিসাবে কাম করছো, মোর তারমানে যেটু মই দলের পৰা রেসপন্স পাব লাগে, সেই রেসপন্স নপাব বলে ভাবি বলে অগপ কার্যালয়ত আবেগিক হয়ে ফণীভূষণ চৌধুরীয় লগতে কলে সমষ্টিবাসীর বিরোধিতার বাবে নির্বাচন খেলিব বিচরা নাই। বঙ্গাইগাঁও সমষ্টিরই নয় বরপেটা লোকসভা সমষ্টিরই যথেষ্ট সংখ্যক লোকে মই তারমানে সাংসদে যাওয়াটো বা সাংসদে যাওয়াটো নয় নির্বাচনের প্রতিযোগিতা করাটো বিচরা নাই। উল্লেখযোগ্য যে দেওবারে ঘোষণা হব বরপেটা আর ধুবুরী সমষ্টির অসম গণ পরিষদর প্রার্থীর নাম, তারে পূর্বে মুখ্য কার্যালয়ত শনিবারে মতা হয় টিকট প্রত্যাশী সকল। হীরক জ্যোতি মালাকারের প্রতিবেদন, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
কোকৰাঝাৰৰ দৰং ওদালগুৰি সমষ্টিত প্ৰাৰ্থী দেৱ বিপিএফে ঘোষণা বিপিএফৰ মুৰব্বী হাগ্ৰামা মহিলাৰীৰ দুটাকো সমষ্টিতে বিপিএফ জয়ী হ'ব বুলি দাবী কৰি হাগ্ৰামা মহিলাৰীয়ে এইবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰত বিপিএফৰ এজন মন্ত্ৰী থাকিব বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য আগবঢ়াইছে। চৰকাৰৰ ভিতৰত থাকিলে সকলো জাতি জনগোষ্ঠীৰ সমস্যা সমাধান হ'ব বুলি কৈ হাগ্ৰামা মহিলাৰীয়ে প্ৰমোদ বড়োক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লয়। আনফালে এইবাৰ লোকসভা নিৰ্বাচনত বিপিএফে কোনো ৰাজনৈতিক দলৰ লগত মিত্ৰতা নকৰে। অকলে এইবাৰ কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰিত বিপিএফে কৰিব প্ৰতিদ্বন্দ্বিতা। এই ঘোষণা বিপিএফৰ উপসভাপতি তথা প্ৰাক্তন উপমুখ্য কাৰ্যবাহী হাম্ফা বৰগোহাঁইৰ। কোকৰাঝাৰত সাংসদ নৱশৰণীয়াৰ দিন শেষ হ'ল বুলি কটাক্ষ কৰি হাম্পাই কয় যে লোকসভা নিৰ্বাচনৰ পৰাই ইউ পি পি এলৰ ধ্বংস আৰম্ভ হ'ব। আহ্বানত গোসাইগাঁৱৰ এটা বি পি এফৰ সভা হৈছে। এই সভাত হাজাৰ হাজাৰ বিভিন্ন জাতি গোষ্ঠী গোটেই কোকৰাঝাৰ এই গোসাইগাঁও ডিষ্ট্ৰিক্টৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা 20,000তকৈ বেছি আজি মানুহ ইয়াত যোগদান কৰিছে। ইয়াৰ পৰাই আমি গম পাওঁ কব পাৰে যে আগন্তুক এম পি ইলেকশ্যনৰ কাৰণে প্ৰত্যেক জাতি গোষ্ঠীয়ে বি পি এফক সমৰ্থন জনাবৰ কাৰণে নাঙলত ভোট দিবৰ কাৰণে তেখেতসকলে সাজু হৈছে। কালি ইলেকশ্যন কেতিয়া হয় সেই সময়তে ৰখি আছে আৰু বি পি এফৰ জিকাটো নিশ্চিত। আৰু ইয়াৰ লগতে সামৰিছো প্ৰাইম টাইম 18। নমস্কাৰ।